পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদান সহ নয় দফা দাবিতে আবারও রাজপথে শ্রমিকরা। এগারো সপ্তাহ বারো সপ্তাহের বিল নাই, চাকরিওয়ালা শ্রমিকের টাকা নাই, আমাদের মা বোনের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, আমাদের নিজেদের আজকে আমরা না খাইয়ে আজকে এই জায়গায় আমরা হাজির হই, প্রত্যেকটা ঘরে চাল ডাল কিচ্ছু নেই, কোনো বাজার ঘাট নাই। কারখানাগুলোতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে। পাটকল শ্রমিকরা জানান, বারো থেকে ১৩ সপ্তাহের মজুরি ও ভাতা বকেয়া থাকায় পরিবার পরিজন নিয়ে অর্ধহারে মানবেতন দিট কাটছে তাদের। মজুরি কমিশন ২০১৮ সালের জুলাই পর্যন্ত পাবো, সেই ১৮ সালের জুলাই তো চলেই গেছে, সংসদে পাস হয়েছে, উত্থাপন হয়েছে, সেখান থেকেও আমাদের সেই মজুরি কমিশন দেওয়া হয় নাই অদ্যাবধি। অনুরোধ বিলম্বে আমাদের মজুরি কমিশন এবং আমাদের বকেয়া ১২টা পাওনা দেওয়া হোক। এর আগে মার্চ ও এপ্রিল মাসে দু দফায় বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলনে নামলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ, কিন্তু নেই তার বাস্তবায়ন, তাই আবারও রাজপথে শ্রমিকরা। এদিকে ৮ মে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের সিবিএ কার্যালয়ে পাটকল শ্রমিক লীগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ নন সিবিএ নেতারাও এ বৈঠকে যোগ দেন। এ সময় খুলনা যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলে চলমান আন্দোলন অব্যাহত সহ ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পাটকলে আগামী ১৩ মে থেকে অনির্দিষ্টকালের মিল ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধের ডাক দেয়া হয়। আফসানা নীলা, ২১ টেলিভিশন।